নমস্কার বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম আজ আমার এই ভিডিওতে তোমরা কাটরাতে এসে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে কিভাবে যাবে কত খরচ পড়বে কোথায় কোথায় থাকবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে পারবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে তোমরা বিভিন্নভাবে যেতে পারো এই ১৩ কিলোমিটার পাহাড়ি পদ বিভিন্নভাবে যাওয়া যায় আমরা পহেলগাম থেকে বাসে করে সোজা কাটরা হোটেলে চলে এসেছিলাম আমাদের কাটরা হোটেলটা খুবই সুন্দর ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মাতা বৈষ্ণব দেবীর মন্দির পাঁচ হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত তাই শীতকালে খুব ঠান্ডা লাগে কাটরায় তোমরা অনেক হোটেল পেয়ে যাবে থেকে টাকার মধ্যে নন পাবে আর হাজার বারোশো টাকার মধ্যে তোমরা এসি ঘর পেয়ে যাবে এটা হচ্ছে পার্চি কাউন্টার মা বৈষ্ণব দেবীর মন্দিরে যেতে হলে এখান থেকেই তোমাদের কিন্তু কার্ড সংগ্রহ করতে হবে আমরা আধার কার্ডের মাধ্যমে কার্ড সংগ্রহ করেছি এই কাউন্টার ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমি আগের দিন রাতে দশটার একটু পরে গেছিলাম তাই কার্ড সংগ্রহ করতে পারিনি তাই পরের দিন সাড়ে চারটের মধ্যে ওখানে উপস্থিত হয়ে গিয়ে দেখি যে কাউন্টার খোলা আছে যথারীতি লাইনে দাঁড়ালাম এবং কার্ড পেয়ে গেলাম এইগুলো দশ টাকা পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে আর লাঠিগুলো কুড়ি টাকা লাঠি যখন আমরা পরবর্তীকালে ফেরত দেব তখন আমাদেরকে ওরা দশ টাকা দিয়ে দেবে এই কার্ড রেডি হবার ছ ঘন্টার মধ্যে কিন্তু যাত্রা শুরু করতে হবে আর আসার সময় এই কার্ড যেখানে যাত্রা শেষ হবে সেখানেই জমা দিতে হবে এই হলো ফ্রিস্কিং পয়েন্ট এখানে ডান দিক দিয়ে ছেলেরা যেতে পারবে আর বাম দিক দিয়ে মেয়েরা এখানে সব কিছু চেকিং করার পর তবেই কিন্তু প্রবেশ করতে পারবে তোমরা আরেকটি কথা জানিয়ে রাখি এখানে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ ফোন নিয়ে যেতে পারবে কার্ড সংগ্রহ করার পর আমরা বানগঙ্গা পর্যন্ত আসার জন্য একটা অটো নিলাম আমাদের অটোতে একশো টাকা নিল দেড় পথনে এখন বাজে সকাল পাঁচটা আমরা এখন থেকে যাত্রা শুরু করলাম বন্ধুরা দেখি কত সময় পৌঁছতে পারি চেষ্টা করব না দাঁড়িয়ে একদম সরাসরি আস্তে আস্তে হলো দর্শন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন এছাড়া তোমরা যদি কেউ হেলিকপ্টারে যেতে চাও তাহলে অনলাইনে বুকিং করতে পারো সেখানে একজনের এক পিঠের ভাড়া পড়বে আঠেরোশো টাকা তা না হলে এখানে এসেও সরাসরি টিকিট কেটেও যাওয়া যায় আমরা মায়ের মন্দিরে হেঁটে গেছি তোমরা যদি মনে করো যে ঘোড়াতে যাবে তাহলে তোমাদের এক পিটের ভাড়া পড়বে ভবন পর্যন্ত বারোশো টাকা বাচ্চাদের জন্য তোমরা প্যারামুলেটা নিতে পারো এক পিঠের ভাড়া পড়বে কাটরা থেকে ভবন পর্যন্ত পাঁচশো টাকা এই যে সুন্দর সাজানো দেখছো এগুলো ফটো যেতে চাও তাহলে কাটরা থেকে অর্ধকুমারী পর্যন্ত টাকা আর কাটরা থেকে ভৈরব হয়ে ভবন পর্যন্ত যেতে হলে তাহলে নেবে পঁয়তাল্লিশশো টাকা আর বানগঙ্গা থেকে ভবন পর্যন্ত যেতে হলে সেখানে নেবে একত্রিশশো পঞ্চাশ টাকা কাটরা থেকে অর্ধকুমারী সাড়ে ছ কিলোমিটার আর অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত সাড়ে ছ কিলোমিটার অর্ধকুমারী থেকে যদি তোমরা ব্যাটারি গাড়িতে যেতে চাও তাহলে মাতা বৈষ্ণোদেবী ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে টিকিট বুকিং করতে পারো সেখানে ভাড়া পড়বে তিনশো টাকা আর ভবন থেকে অর্ধকুমারী পর্যন্ত তোমাদের ভাড়া পড়বে ফেরার সময় দুশো ছত্রিশ টাকা এবারে তোমরা যদি কেউ মনে করো যে অনলাইনে কাটবে না তাহলে এখানে এসে সরাসরি লাইন দিয়েও টিকিট কাটতে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে যাবার রাস্তা খুবই সুন্দর পুরো রাস্তাটায় শেড এবং লাইটের ব্যবস্থা আছে তাছাড়া বিভিন্ন ধরনের খাবার পানীয় জল অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এডের ব্যবস্থাও আছে হাঁটতে হাঁটতে যদি কারোর কষ্ট হয় বা অসুবিধা হয় ভালো বসার জায়গা আছে এছাড়া এমার্জেন্সি নম্বরও আছে কথিত আছে এক বিখ্যাত তান্ত্রিক ভৈরবনাথ তিনি মা বৈষ্ণোদেবীকে দেখে লালসাপোষণ করেছিলেন তাই মা বাঁচার জন্য ত্রিকুটা পর্বতে গুপ্ত গুহার দিকে রহনা দিয়েছিলেন এবং যাত্রাপথে তিনি বিভিন্ন স্থানে বিশ্রাম নেন সেই সমস্ত স্থানগুলি হল বানগঙ্গা চরণ পাদুকা ও অর্ধকুমারীর নামে পরিচিত সেই গুপ্ত গুহায় ন মাস ছিলেন সেই গুহা বর্তমানে মায়ের বাড়ি নামেই পরিচিত এবং সেখানে চামণ্ডি কালী রূপ ধারণ করে ভৈরবনাথের শিরচ্ছেদ করেছিলেন এবং ভৈরবনাথের মাথাটি পাহাড়ের উপরে একটি জায়গায় রেখেছিলেন সেখানেই ভৈরবনাথের মন্দির অবস্থিত ভৈরবনাথ শেষ পর্যন্ত অনুতপ্ত হয়েছিলেন কাটরা বাস প্রচুর হোটেল আছে এছাড়া এই বাস স্ট্যান্ডের পাশে গভর্নমেন্টের নিহারিকা কমপ্লেক্স আছে এখানে নানা রকম রুমের ব্যবস্থা আছে এখানে ডরমেটরিতে শুরু হয় একশো টাকা থেকে এছাড়া ফ্রি ক্লকরুম আছে এমন এমনকি ভোজনালয়ের ব্যবস্থাও আছে এখন বাজে নটা আমরা চার ঘন্টায় মায়ের মন্দিরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে যাবার আগে মোবাইল ব্যাগ ক্যামেরা পার্স চামড়ার বেল্ট জুতো এই সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে না তার জন্য এখানে লকারের ব্যবস্থা আছে এগুলো সব রেখে তবেই যেতে হবে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এখানে অনেক থাকার ব্যবস্থা আছে অনলাইন বা অফলাইনে বুক করতে পারা যায় মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকা এখানে থাকার সুবিধা আছে শীতকালে এখানে কম্বলও ভাড়া পাওয়া যায় মায়ের পুজোর জন্য অন্য কোনো প্রসাদ নিচ্ছেন না একমাত্র ওনারা নারকেল নিচ্ছেন এবং তার পরিবর্তে একটা টোকেন দিচ্ছেন এবং সেই টোকেনটা পরে ফেরত দিলে ওরা আবার নারকেল ফেরত দিয়ে দিচ্ছেন আমার মায়ের আমাদের আসার সময় সময় লেগেছিল চার ঘন্টা আমরা যখন মাকে দর্শন করতে যাই তখন খুব একটা ভিড় ছিল না তাই তিরিশ মিনিটের মধ্যে আমরা মাকে দর্শন করে ফিরে এলাম হ্যালো বন্ধুরা আমরা সেই ভোর পাঁচটার সময় লাইন দিয়ে হাঁটা শুরু করেছিলাম আর এখন সাড়ে দশটা বাজে এখন আমরা লোকাল রুমে সমস্ত কিছু জমা রেখে দেবীকে দর্শন করে আবার ফিরছি আমরা আবার আজকে এখন শুরু করছি সাড়ে দশটা এগারোটা থেকে আমরা আবার শুরু করছি নিচে নামা সাড়ে দশটা এখন তো সাড়ে দশটা এখন এগারোটা বাজে এগারোটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কষ্ট করে অনেক ভোরবেলা লাইন দিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন পাহাড়ের দেবী মাতা বৈষ্ণব দেবী হলেন মা দুর্গা তথা আদি শক্তির রূপ যদিও সেরূপ মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতীর সম্মিলিত শক্তি এইবার আমি তোমাদের বলবো এখানে কিভাবে আসবে বৈষ্ণব দেবীর নিয়ার স্টেশন হল কাটরা ও এয়ারপোর্ট জম্বু যদি ফ্লাইটে তোমরা আসো তাহলে জম্বুতে নেমে ওখান থেকে গাড়ি বাস ও ট্রেনে করে তোমাদের কাটরায় আসতে হবে যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে কলকাতা থেকে জম্বু তাওয়াই হিমগিরি ও হামসাপার এক্সপ্রেস ধরে জম্মুতে আসতে হবে তারপর ওখান থেকে বাস গাড়ি বা ট্রেনে করে কাটরায় আসতে হবে আর একভাবেও আসতে পারো তোমরা ট্রেনে করে আসতে চাইলে নিউ দিল্লিতে তোমাকে পৌঁছোতে হবে যদি স্লিপারে আসতে চাও তাহলে পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া অথবা হাওড়া দুরন্ত এক্সপ্রেস আর এসিতে আসতে চাইলে রাজধানী এক্সপ্রেস এসে নিউ দিল্লিতে তোমাকে বারো ঘন্টা থাকতে হবে সেই দিন রাত আটটা পঞ্চাশ মিনিটে উত্তর সম্পর্কান্তি এক্সপ্রেস ধরে পরের দিন সকাল সাতটা পঞ্চাশ মিনিটে তোমরা পৌঁছে যাবে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা যাবার সময় এই সামনে যে রাস্তাটা দেখছো এই রাস্তায় এখান থেকে মানে হাব রাস্তা এসে এখান থেকে ঘোড়ায় করে এই রাস্তায় ঘোড়ার রাস্তাটা এই রাস্তায় উঠতে হয় আর আমরা এই রাস্তায় এই যেটা দেখছো এই রাস্তায় আমরা হেঁটে গেছি এবারে আমরা এই রাস্তা দিয়ে আবার নেমে যাচ্ছে এই ঘোড়া গুলো এখান থেকে মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য এখানে থাকে তাতে ভাড়াটা কিছুটা কম হয় আমার এই পাশে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নামছি এখানে অনেকটা কষ্ট কম হবে আর একটু তাড়াতাড়িও হবে তাই এই সিঁড়ি দিয়ে নামছি তোমরা যখন এই রাস্তায় নামছি অনেকে কিন্তু এই রাস্তা দিয়ে আবার উঠছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে যাওয়া এবং আসার পথে তোমরা খাবার জিনিস তো পাবে তাছাড়া আরও অন্যান্য অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের দোকান বসেছে তোমরা তা দেখো আমি এইখানে দেখাচ্ছি এই মেশিনগুলোর সাহায্যে বডি মাসাজ হয় মাত্র তিরিশ টাকায় পনেরো মিনিট মানে ওদের সময় আছে পনেরো মিনিট করে দেবে কিন্তু দারুণ আরাম লাগে আমরাও করেছি তোমরাও করে দেখতে পারো যাদেরকে তোমরা দেখছো এনারা এইভাবেই মায়ের মন্দিরে যাচ্ছেন আর আমরা প্রায় নেমে পড়লাম আমরা হেঁটে হেঁটে নামতে শুরু করেছিলাম আমাদের নামার সময় সময় লাগলো মাত্র তিন ঘন্টা ভৈরব দেবের মন্দিরে যেতে হলে তোমরা দুভাবে যেতে পারো এক হচ্ছে রোপোয় করে আর একটা ভাবে হচ্ছে হেঁটে রোপোয় যেতে হলে তোমাদের সকাল আটটা থেকে সাড়ে চারটের মধ্যে প্রবেশ করতে হবে এখানে যাওয়া আসায় রোপোই টিকিট হচ্ছে মাত্র একশো টাকা জনপ্রতি এর ভেতরে প্রায় কুড়ি পঁচিশ জন আছি আমরা এখন ভৈরব বাবার মন্দির দর্শনের উদ্দেশ্যে ওপরের দিকে উঠছি এই নিচ থেকে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি ফেরার পথে আমাদের ট্রেন ছিল নিউ দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেস হাওড়া পর্যন্ত কিন্তু একদিন পর কালী পুজো ছিল অর্থাৎ বারোই নভেম্বর সেই কারণে বাড়ি ফেরার তাড়া ছিল সবার তাই যাদের রিজার্ভেশন ছিল না তারা যেখানে পেরেছে জোর করে উঠে গেছে আর আমাদের তিন থেকে চার মাস আগের টিকিট কেটেও আমরা কিন্তু উঠতে পারিনি ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারিনি আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি অবস্থা ট্রেনে ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমরা স্টেশনে কত মানুষের ব্যাগ জামা কাপড় পরে থাকতে দেখেছি কত মানুষ কান্নায় যে ভেঙে পড়েছে সেটাও আমরা দেখেছি ট্রেন চলে যাবার পর আমরা যে চব্বিশ জন ছিলাম প্রত্যেককে পাঁচ হাজার টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে একটা বাস ভাড়া করলাম এবং সেই বাসে আমরা সবাই নাচ গান আনন্দের মাধ্যমে শিয়ালদার দিকে রওনা নিলাম ডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই করে জানিও সবাই ভালো থেকো ধন্যবাদ